আসসালামু আলাইকুম। আজকে আমার সঙ্গে আড্ডা দিতে এসেছেন একজন মেঘনা কর্তা। সে এইবার ঈদেও থাকবেন বিশাল বড় পর্দা জুড়ে, সবার সঙ্গে তিনি দেখা করবেন এবার ঈদে। কিন্তু দেখা করতে হলে যেতে হবে সিনেমা হলে। দর্শকবা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে তোমার সঙ্গে আমার দেখা, মানে ভার্চুয়াল দেখা এবং কথা হচ্ছে। আমরা একসময় শিহাব ভাইয়ের নাটকে অনেক কাজ করেছি, অনেক স্মৃতি আমাদের। এবং একটা কথা আমি সবসময় বলতাম, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমরা খুব দুষ্টুমি করতাম, অনেক স্মৃতি, তাই না? আমরা কি জানি অনেক স্মৃতি। কি যেন সিরিয়ালটা ছিল, ভালোবাসার রং, ভালোবাসার যত রং না, এরকম কিছু একটা এনটিভিতে যেত, এনটিভিতে না, ভালোবাসার চতুষ্কোণ। হ্যাঁ, ভালোবাসার চতুষ্কোণ, রাইট রাইট রাইট। সেই দিনগুলো কিন্তু অনেক ইন্টিমেট ছিল। সেই সময় কাজ করতে গিয়ে আমাদের নিজেদের মধ্যে যে একটা সখ্যতা হইতো, এখন কাজ করতে গেলে কিন্তু শিল্পীদের মধ্যে সেই সখ্যতা আর দেখা যায় না। একটা দেখা হইলেই যে একটা কাছের একজন মানুষ পাইছি, নিজেদের একজন মানুষ পাইছি, একটা বন্ধু পাইছি, সেই বিষয়টা আর এখন ওইভাবে ফিল করা যায় না। যাই হোক, আমরা একটু সিনেমা নিয়ে ফার্স্টে কথা বলবো। সিনেমার নাম মেঘনা কন্যা কেন? বিকজ এটা হচ্ছে মেঘনা নদীর পাড়ের একটি সাধারণ মেয়ে যে কিনা শিল্পী হতে চায়, তার গল্প। তো পুরো গল্পটাই হচ্ছে মেঘনা নদীর তীরের একটা সাধারণ গায়ন পরিবারের গল্প, যে যেখানে তার দুটো মেয়ে থাকে এবং তাদের দুজনেরই ভীষণ শিল্পী হয়ে ওঠার ইচ্ছা। এই আবার একই সাথে আমার শহরের একটি মেয়ে চরিত্র রয়েছে, সেও তার শিল্পী সত্তা নিয়ে স্ট্রাগল করছে। তো কিন্তু পুরো গল্পটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং সেই সাথে খুব হ্যাঁ এক্স্যাক্টলি, এবং সেই সাথে খুবই জোরালো ভাবে নারী পাচারটা এসছে। এবং এটা যেহেতু সত্য ঘটনা অবলম্বনে, এবং আমাদের যে ডিরেক্টর ফুয়াদ চৌধুরী ভাই, এটা তো ওনার প্রথম ফিচার ফিল্ম, কিন্তু এর আগে তো উনি অনেকগুলো ডকুমেন্টারির কাজ করেছেন। তো একটা ওনার একটা ডকুমেন্টারি এই ছিল যে হিউম্যান ট্রাফিকিং। তো সেইটি করতে যে ওনার বোধহয় 2003-তে উনি গাজীপুরের একটি পরিবারের গল্প উনি জানতে পারেন, এবং যেটা নিয়ে উনি ডকুমেন্টারিতে কাজ করেছিলেন। সো যে মেয়েটার গল্পটা, আমার যে চরিত্রটা, ওই মেয়েটিকে কিন্তু পরে খুঁজে পাওয়া যায়নি, এখনো তার ট্রেস নাই। কিন্তু সিনেমার খাতিরে, যেহেতু আমরা এটা একটা অ্যাওয়ারনেস এবং মানুষকে কিছু বলতে চাই, বোঝাতে চাই, কিছু মেসেজ নিয়ে যাতে মানুষ বাড়ি ফিরে, সেই জায়গাটার কারণে আমরা হয়তো বা মানে সমাপ্তিটা একটু অন্যভাবে মানে ডিরেক্টর টেনেছেন। হ্যাঁ হ্যাঁ, এবং এটা লিখেছেন হচ্ছে আমাদের হিরক ভাই, এবং এটা কনসেপ্টটা আমি যতটুকু জানি এটা ফুয়াদ ভাইরই। সো মেঘনা নদীর পাড়ের একটি খুবই, এবং আপনি যে বলছেন যে নারী শিল্পীর স্ট্রাগল, শুধু সেটা না, কারণ এখানে ওর বাবা যে চরিত্রটা, উনি একজন গায়ন, ওনারও একটা স্ট্রাগল আছে। কারণ এখন হয়তো বা গ্রামে গঞ্জে সেভাবে বাউলদের গান শোনা যায় না, শুনলেও সেই পরিবারটা আসলে কি ধরনের প্রতিবন্ধকতা ফেস করে, অথবা 2003-তে কি ধরনের প্রতিবন্ধকতা তারা ফেস করেছিল, সেটাও এখানে দেখা যাবে। দশবার তো এর আগেও কয়েকটি সিনেমা রিলিজ হয়েছে, সেইগুলো একটু শুনে আসি অল্প করে। আমার তো প্রথম আমাকে দেখা গিয়েছিল উধাওতে অমিত আশরাফের, সেইখানে সেটা আমার প্রথম সিনেমা। এরপরে আমি ঢাকা অ্যাটাক করেছি, এরপরে ভুবন মাঝি করেছি, এরপরে চন্দ্রাবতী করেছি, এরপরে স্বপ্নের বাড়ি করেছি, এরপরে ছায়াবৃক্ষ করেছি। ছায়াবৃক্ষ তো এই জাস্ট কিছুদিন আগেই রিলিজ পেল। এই তো ভাইয়া, আমার খুবই গুটি গুটি পায়ে অল্প স্বল্প কাজ। ঢাকা অ্যাটাকের নর্সভা কিন্তু অনেক জনপ্রিয়তা পেয়েছে, আমি যতটুকু জানি। ঢাকা অ্যাটাকের নর্সভার একটা অন্যরকম অ্যাপ্রিসিয়েশন এসেছিল, এবং তুমি যে কটা সিনেমার নাম বললা, প্রত্যেকটা সিনেমার ক্যারেক্টার গুলো আলাদা আলাদা। জি, আমরা যেভাবে নায়িকা ম্যাটেরিয়াল খুঁজি কমার্শিয়াল ফ্লেভার দিয়ে, নাচ করবে, গান করবে,
হিরোকে আই লাভ ইউ বলবে, প্রেমে কষ্ট পাবে, বালিশ ধরে কাঁপবে, আবার হিরোকে বিয়ে করবে এনডিএ। তোমার ক্যারেক্টার গুলো কিন্তু ওই জায়গাতে নাই, তুমি বোধহয় একটু বেছে বেছে ক্যারেক্টার করছো। হ্যাঁ, এটা 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 খুবই আমি কৃতজ্ঞ, এবং আমি মনে করি এটা আমার মানে যে সময় আমি ঢাকা অ্যাটাক করেছি অথবা উধাও করেছি, সে সময় আমাকে মানে কয়েকজন বাদে বেশিরভাগ মানুষই মানা করছিলেন যে এই ধরনের সিনেমা করো না, তুমি টাইপ কাস্ট হয়ে যাবে, শেষ পর্যন্ত ভাবি চরিত্র ছাড়া কিছু পাওয়া যাবে না। বাট আমি আসলে চরিত্র খুঁজেছি ভাইয়া, আর দিন শেষে আমি মনে করি যে একজন মানে আমি নিজেকে কখনোই বাঁধতে চাইনি যে আমার দ্বারা, যেমন ধরেন আমি স্বপ্নের বাড়ি যদি আপনি দেখে থাকেন সেখানে আমি নেগেটিভ চরিত্র করেছি, যেটা আপনি বললেন একটু আগে যে আমি কোনো চরিত্র রিপিট করিনি, এবং সেটার ক্ষেত্রে আমি আমার ডিরেক্টরদেরকেও মানে থ্যাংক ইউ জানাতে চাই যে তারা আমাকে মানে ধরেন একটা কমার্শিয়াল ফিল্মে সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্রটা আমাকে ভেবেছেন। তো সেই জায়গা থেকে হয়তো বা আমার কাজের সংখ্যা অনেক বেশি হয়নি, আমার ভুরি ভুরি সিনেমা হয়নি, অনেক ফ্যান ফলোয়ার হয়নি, কিন্তু এই যে আপনার মতো একজন মানুষ যখন বলছেন যে নশোবা তোমার চরিত্রটা দাগ কেটেছে অথবা সেটা আমার কাছে অনেক ম্যাটার করে, যে একজন শিল্পী যখন বলে যে তোমার চরিত্রটার মধ্যে সততা ছিল, তোমার চরিত্রটা চরিত্র হয়ে উঠেছিল, সেইটাই আমাকে ধরেন আরেকটা মেঘনা কন্যা, আরেকটা ছায়াবৃক্ষ অথবা সামনে যে কয়েকটা সিনেমাই করব না কেন, আমি তখনই যখনই আবার হেরে যাই তখনই আপনাদের মতো মানুষদের যখন এই ধরনের মন্তব্য পাই তখন সেটা আমাকে অনেক সাহস যোগায়। তুমি ব্যক্তিগত জীবনে অনেক স্ট্রাগল করছো সো ফার আই নো, তুমি ইউ আর এ ফাইটার। আমি আমি যেহেতু তোমাকে কাছ থেকে জানি, তুমি আমি তোমার ফেসবুকে একটা দেখলাম, ছবি দেখলাম, 400 এতিমের সঙ্গে কিছু একটা তুমি করছো, সেই বিষয়টা শুধু ওইটার হয়তো বা একটু নিউজ হয়েছে, কিন্তু আর তার আগের দিনই আমি হাজেরা আপা, যাকে হাজেরা বেগম ওনাকে নিশ্চয়ই চেনেন, উনি ওখানে যত আমাদের যে দেহ প্রসারিণী যারা রয়েছেন তাদের সন্তানদেরকে উনি রাখেন ওনার কাছে, এবং উনি মা হিসেবে বাচ্চাগুলোকে বড় করছেন, দেখভাল করছেন। তো ওনাদের একটি প্ল্যাটফর্ম আছে যেটার নাম হচ্ছে শিশুদের জন্য আমরা। তো হাজেরা মা আমাকে তার মেয়ে বানিয়েছে, আমি তাকে মা বলে ডাকি। তো আজ প্রায় অনেক বছর হলো পিয়াল ভাই আমি ওদের সাথে ইফতার করার চেষ্টা করি, মেহেদি উৎসব করি, ওদের অনেক শিশুদের জন্মদিনে যাই, আমার মেয়ের জন্মদিনটাও সেখানে করি, আমার বাবার যখনই কোনো মৃত্যুবার্ষিকী আসে সেখানে যাই। তো এই চর্চাটা এখনো আছে, সেটা আমি সারা জীবন রাখতে চাই। আর 400 শব্দ ব্যবহার করেছো, দেহ প্রসারিণী সম্ভবত, না একটু যদি শব্দটা পরিচয় করিয়ে দাও, আমার কাছেও শব্দটা নতুন, দর্শকদের কাছে শব্দটা একটু। আমরা যাদেরকে নিশি কন্যা বলি অথবা যাদেরকে আমরা গণিকা বলি, তাদেরকে আসলে সুন্দর বাংলায় দেহ প্রসারিণী শব্দটা বলা যেতে পারে আর কি। চমৎকার একটা শব্দ, আমার ডিকশনারিতে এটা ছিল না, আমিও আজকে শিখলাম এটা। তো তো ওদের সাথে তো কাটালাম, আর এর সাথে আমার যেটা টুগেদার উইকেন্ড নামে আমাদের একটা ছোট প্ল্যাটফর্ম আছে, আমরা সব পাগল বন্ধুরা একসাথে হয়ে গত 6 বছর ধরে বিভিন্ন ধরনের কার্যক্রম করে বেড়াচ্ছি। তো এটার মধ্যে এটি একটি যে আমরা শিশুদের জন্য আমরা সাথে প্রতি বছরই কিছু না কিছু করি, আর সাথে সুইচ বাংলাদেশ এবার হোম ফিকশনারি তারাও আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। তো 400 শতাধিক যে বাচ্চাদের গল্পটা বললাম সেটা সুইচ বাংলাদেশের, যেটা বেরিবাদ মানে আমাদের ঢাকা উদ্যানের যে স্থানীয় যে যারা রয়েছেন স্পেশালি পথ শিশু বলতে পারেন এবং সুবিধা বঞ্চিত যাদেরকে আমরা বলি, তাদেরকে তারা ওখানে পড়ালেখা শেখায়। তো আমার কাছে মনে হলো যে এবারের ইফতারটা তাদের সাথে করি, তো গেলাম। তো ফুয়াদ ভাই ভীষণ ভাবে এটাকে উনি ইন্সপায়ার করেন আমাকে, তো আমি ওনাকেও মানে ইনভাইট করেছিলাম, উনি ওখানে গিয়েছিলেন, বাচ্চারা ভীষণ খুশি হয়েছে। তো এই তো সামনে এরকম আমি প্রতি বছরই ইফতার করতে থাকি, সেহেরি করতেই থাকি। আর টুগেদার উইকেন্ড থেকে সামনে আরেকটা কাজ আসছে, সেটা নিমন্ত্রণ আমি আপনাকে পার্সোনালিও দিতাম, এখনো দিয়ে ফেলি, সেটা হচ্ছে আমরা প্রতি বছর বিশেষ চাহিদা সম্পন্নদেরকে নিয়ে মানে যাদেরকে আমরা প্রতিবন্ধী বলি তাদেরকে নিয়ে আমরা একটা করে থিয়েটার করি।
তো লাস্ট ইয়ার করেছিলাম রাজশাহী, যারা বিশেষ চাহিদা সম্পন্ন রয়েছেন। এবার করছি হচ্ছে রংপুরে, যারা অন্ধ আছেন, ডেফ আছেন এবং হুইল চেয়ার বাউন্ড, তাদেরকে নিয়ে একটি থিয়েটার করছি, যেটার শো হচ্ছে 26-27 এপ্রিল। তো সবাইকে নিমন্ত্রণ জানিয়ে রাখলাম, কারণ আপনারা আসলেই আমরা সাহস পাব এবং একটি অন্ধ মানুষ, একটি বাক প্রতিবন্ধী মানুষের জন্য একটা বিশেষ মানে আশীর্বাদ হবে যদি আপনারা হলটা ভরিয়ে দিতে পারেন। তোমার কথাগুলো থেকে আমি একটা জিনিস খেয়াল করলাম যে তুমি স্পেসিফিক কিছু মানুষদেরকে নিয়ে কাজ করো সমাজের, যাদেরকে নিয়ে সহসা কেউ কাজ করে না। তুমি দেহ প্রসারিণী, স্পেশাল চাইল্ড, এদেরকে নিয়ে কাজ করছো, এটাকে তো আমরা সমাজসেবাই বলতে পারি, তাই না? সমাজ সেবা কিনা জানি না, আসলে না আমি এইভাবে কখনো ভাবিনি পিয়াল ভাই। আমার আসলে এটা কিন্তু অভিনেত্রী হওয়ার পর থেকে না, আমি আমার বাবাকে দেখে আসলে এটা শিখেছি আর কি। মানে আমার যখন ক্লাস 5-6 এ পড়ি, তখন থেকেই আমার বাবাকে আমি দেখতাম যে উনি হয়তো বা, আমরা তো এখন বলি যে আমরা এটা করছি, উনি সারা জীবনই করেছেন, উনি কখনো বলেননি। এখন যেহেতু আমি যে প্রফেশনে আছি, সেই প্রথম দিকে আমি বলতাম না, এখন দেখি যে আমার একটা পদক্ষেপে যদি আরো 5টি মানুষ এগিয়ে আসে এবং আরো 5 জন যদি উৎসাহী হয়, তো ভালো জিনিসে কেন আমি উৎসাহী করব না? তো সেই কারণে হয়তোবা একটু বলা হয় অথবা মানুষকে জানানো হয়। তো আমার বাবার সাথে আমি আসলে ছোটবেলা থেকেই এরকম কখনো এরকম দেখিনি যে ঈদ আসছে আব্বু খুলনায় কোনো কিছু পাঠাচ্ছেন না, অথবা ঘূর্ণিঝড় হচ্ছে আব্বু কখনো সেখানে নেই। তো এইটা আসলে আমি একদমই আমার বাবাকে দেখে শেখা। এই জায়গাটাতে তুমি বোধহয় আরো একটু স্ট্রংলি কাজ করতে পারতে যদি তুমি ন্যাশনাল পর্যায়ে কাজ, এমপি ইলেকশন বা উপজেলা পরিষদের ইলেকশন বা রাজনৈতিক ভাবে যদি তুমি এখানে ইনভলভ হইতে, তাহলে বোধহয় এই জায়গাটা আরো স্ট্রং হইতো। তোমার কি কোনো প্ল্যান আছে ভবিষ্যতে? না, একদমই প্ল্যান নাই ভাই, কারণ আমি আসলে মুক্ত মানুষ, মুক্ত মনে মুক্ত প্ল্যাটফর্মে হাঁটতে চাই। আমি চাই যে আমাকে মানুষ ভালোবাসুক জাস্ট স্পেসিফিকলি নশবার জন্য, অথবা আমি মানুষটি, ব্যক্তি মানুষটি দোষে গুণে ভুলে ভরা, আমি এখানে অনেক বড় কিছু হতে আসি নাই। আমি বড় হতে চাই সেটা যদি আমি একজন অভিনেত্রী অথবা একজন ডিরেক্টর হিসেবে কিছু করতে পারি, একজন শিল্পী হিসেবে। কিন্তু এই যে কাজগুলো আপনি বলছেন, এটা আমার রেসপন্সিবিলিটি সেন্স থেকেই আসছে, আমার জীবন চর্চা থেকে আসছে। তো সেটা আমি একদমই এত বছর ধরে করে আসছি নিভৃতে, এটা আমি শান্তিমতো মুক্ত মনে করে যেতে চাই, কোনো ধরনের জায়গায় বেঁধে ফেলতে চাই না নিজেকে।